প্রিয় দর্শক মণ্ডলী ও কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও। বন্ধুরা, বরাবরের মতো আজকের ভিডিওতে আমরা একটি মজাদার ও ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলছি। তো তাই ভিডিওটি কোথাও স্পিক না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটির বিস্তারিত মনোলব্ধ করুন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি। অর্থাৎ আমরা যে ভিডিওতে আজকে মিষ্টি কুমড়ার জাতটি দেখাবো সেটার নাম হচ্ছে হাইব্রিড মিষ্টি কুমড়া ব্ল্যাক স্টোন। তো বন্ধুরা, এই ব্ল্যাক স্টোন চাষে ব্যাপক সফলতা রয়েছে আমাদের দেশে। বন্ধুরা, তারই বিস্তারিত থাকতেছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমরা আজকে যে জায়গাটিতে আসছি সেটা হচ্ছে একটা চর এলাকা। তো বালু মাটিতে কীভাবে ব্ল্যাক স্টোন চাষ করে ভালো ফলন পাওয়া সম্ভব তারই বিস্তারিত থাকতেছে আজকের ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চর মাটিতে পানি সেচ দিয়ে, হালকা হালকা পানি সেচ দিয়ে আমরা এই ব্ল্যাক স্টোন চাষ করেছি। তো আপনারা দেখছেন দিনের পর্যাপ্ত রোদের পরিমাণ এখানে পড়ে বিধায় এখানে ফলনটা অনেক ভালো হয়, যদিও বালু মাটি, তারপরেও এখানে ফলন ভালো আসে। আপনারা দেখছেন এই যে কেবলই এগুলো গ্রোথিং টাইম হচ্ছে, এটা হচ্ছে গ্রোথ টাইম, এই সময়গুলোতে এগুলো বেড়ে ওঠে। তো বন্ধুরা, অন্যান্য জাতগুলোর থেকে ব্ল্যাক স্টোন চাষ অনেক সুবিধাজনক এবং এতে ফলনও হয় অনেক বেশি। বন্ধুরা, মিষ্টি কুমড়ার যে পপুলার জাতগুলো রয়েছে তার মধ্যে ব্ল্যাক স্টোন খুবই জনপ্রিয় একটি জাত, এবং এই ব্ল্যাক স্টোন চাষ করতে বেশি সেচের প্রয়োজন হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গর্ত। বন্ধুরা, এই গর্ত থেকে পানি উত্তোলন করে সেই পানি আমরা সেচ দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকে ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। তো পরবর্তী আরেকটি নতুন ও মজাদার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।